এখানে যে ভেরিয়েবলটা লাগে আপনারা সবাই চিনেন, 202 আমাদের অ্যাকুরেট হয়ে গেছে, শুধু ডিসলাইনটা দিলেই আমাদের ছবি এসে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আজকে এই কাজটি করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের সামনে দেখতে পারতেছেন একটি সিআরটি 21 ইঞ্চি টিভি। এই টিভিটার মূলত রোগটা আপনারা বুঝতে পারতেছেন, সাইড চাপে আসে, ভোল্টেজ কম। ভোল্টেজ কম হওয়ার কারণে আমাদের ডিশের ছবিটা কিন্তু আসে না, চ্যানেল ধরে রাখতে পারে না, সেই বিষয়ে আজকের কাজ। এই ভোল্টেজটা চেপে আসতো না, সেই বিষয়ে আমরা কাজ করব মাত্র 2 থেকে 3 মিনিট। এখন আমি স্পিকার কেবল, ডিপোজিং এবং পাওয়ার কেবলগুলো খুলে নিচ্ছি। এটা পাওয়ার কেবল, এটা ডিপোজিং কেবল, এটা স্পিকার, এটা সেন্সর কেবল। তো আমার খোলা হয়ে গেল, এখন আমি এই সার্কিটটা ঘুরিয়ে নিচ্ছি। আর এ পিস থেকে দেখেন এ জায়গায় একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আমরা খুলে নেব। এখানে যে ভেরিয়েবলটা লাগে আপনারা সবাই চিনেন, 202 একটি ভেরিয়েবল। এ জায়গায় যদি লাগাই দিই তাইলে আমার ফিল্টারিং ভোল্টেজ 110 ভোল্ট কিংবা 110 ভোল্ট একদম একুরেট এসে যাবে। তারপরে আমরা যদি ভেরিয়েবলটা খুলে নিলাম, আর একটা নতুন ভেরিয়েবল এ জায়গায় লাগাই দেব। তো আমাদের ভেরিয়েবলটা এ জায়গায় রাখছি, আর নতুন একটি ভেরিয়েবল আমি আনলাম। এই ভেরিয়েবলটা এখন লাগাই দেবো সার্কিটের ভিতরে, তারপরে ঝালাই করে দেব, তারপর পুনরায় আবারও আপনাদের টিভিটা চালিয়ে দেখাবো। তো খুব সুন্দর করে আমার মতো সেটিং করবেন। ছোট্ট এই কাজটি সবার কাছেই সম্ভব, বাসা বাড়িতে বসে আপনারা এই কাজটি করতে পারবেন অনায়াসে। এখন আমি এই ভেরিয়েবলটা ঝালাই দিয়ে দিই, আপনারাও ঠিক একটি তাতাল কিনে বাসা বাড়িতে এই টিভিটা ঠিক করতে পারবেন। প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভিডিওগুলো কেমন হলো, এবং এই ছোট্ট এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। সার্কিটটি আমি বসিয়ে নিলাম, এখন আমি স্পিকার কেবল, পাওয়ার কেবলগুলো লাগাই নেব, তারপরে আপনাদের টিভিটা চালাই দেখাবো। জাস্ট আমি এখন টিভিটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে আপনাদের এসি কোডটা দিয়ে লাইন দিব। লাইন দেওয়ার পরে আপনাদের টিভিটা অন করে দেখালাম। এই দেখেন, একেবারে ফুল পর্দা এসে গেছে। ফ্লাইব্যাকটা কমাইলে আমাদের এই সুতাটা কমে যাবে, এবং ডিসলাইন দেওয়ার পরে আমাদের ছবিটা একদম ক্লিয়ার এসে যাবে। তো দেখুন, আমি ফ্লাইব্যাকটা কমাই নিলাম, এখন আমাদের অ্যাকুরেট হয়ে গেছে, শুধু ডিসলাইনটা দিলেই আমাদের ছবি এসে যাবে।